যার কারণে যখন জর্জ বুশ ইরাকের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল তখন বলেছিল যে এটা ক্রুসেড যুদ্ধ, ধর্মীয় যুদ্ধ। তার মানে তারা দুনিয়াতে ঠিক পথে আছে আর আমরা মুসলমান ভুল পথে আছি। তাদের ইহুদি খ্রিস্টানদের এটা দাবি, এটা কোরআন মাজিদে আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টান তোমাদের কোনদিন মানবে না। আর এক জায়গাতে সূরা ফাতেহার শেষে প্রতিদিন আমরা পড়ি গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন। এই ছেলে বসো, এখন দৌড়াদৌড়ি করে বেলা ঠিক হওনি, এখন এক কয়েক মিনিট বসো। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমাদের ছেলেরা কোথায়? তোমরা মানুষকে বসতে বলো, অনুরোধ করো। দাঁড়িয়ে কথা শুনলে তো আপনি সবটা ধরতে পারবেন না। আবদুল্লাহ কথা বলছিল, আপনি এমনিতে দাঁড়িয়েছিলেন, এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় কি শুনেছেন, তা আপনি একটাও খুঁজে পাবেন না। তাহলে দাঁড়িয়ে থাকলে তো পরিবেশ কন্ট্রোলে থাকে না, নিজের শোনার গতি কন্ট্রোলে থাকে না, যার কারণে আপনি সব কথা ধরে রাখতে পারবেন না। আর আমাদের ছেলেরা যারা এই প্রোগ্রামের দায়িত্ব নিয়েছ, তোমরাই বা কি করো? তোমরা আশেপাশে ডানে বামে পিছনে কোনো একটা মানুষ যেন কথা না বলে, এবং কথা বলে গল্প যদি করে এটা তোমাদের অযোগ্যতা। আমি বলবো যারা পরিচালনা করে তোমাদের জন্য সামনের বারে পাল্টিয়ে দেয়, তার নাহলে পুরুষের মতো পরিচয় দিয়ে কাজ করা, অনুরোধ করো মানুষকে বুঝতে। যদি বুঝতে পারো যে অনুরোধ রক্ষা হচ্ছে না, চলে যেতে বাধ্য করো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে নতুন চিনতে হবে, কারণ এটার প্রয়োজন নাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, একজন দাঁড়িয়ে থাকলে আমি কথা বলা পছন্দ করি না। 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আমি যতক্ষণ আপনার সামনে কথা বলবো ততক্ষণ কোরআন এবং হাদিসের অনুবাদ করব, এটাই আমার কাজ। 32 বছর থেকে আমি এটাই করছি। আর আপনাকে আমি সহজভাবে এটা বুঝে নেওয়ার জন্য অনুরোধ জানাই, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। শুধু আপনি আপনার দায়িত্বটা পালন করেন, এক খেলে আপনি আমার দিকে চেয়ে থাকেন, কারোর সাথে গল্প করিয়েন না। দোকানপাট বন্ধ করে, লেনদেন বন্ধ করে, ক্রয় বিক্রয় বন্ধ করে আমার দিকে বসে খেয়াল করুন, দেখেন আপনার আমি কতটুকু উপকার করতে পারছি, ইনশাআল্লাহ করবই করব। প্রথমত এক নম্বরে বললাম, আল্লাহ বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ইহুদি খ্রিস্টান মানবে না। দুই নম্বরে প্রত্যেক দিন আমরা আল্লাহকে বলছি গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না, ভ্রান্ত পথের অধিকারী খ্রিস্টানদের পথ দেখায় না। আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না, আল্লাহ খ্রিস্টানদের পথ দেখায় না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে কথাটা বললাম এটা তুমি কবুল করো। তো সূরা ফাতেহাতে প্রতিদিন 5 টাইমে বলছি, তো কার থেকে বাঁচতে চাচ্ছি? ইহুদি খ্রিস্টান থেকে। ব্রাজিল কি মুসলমান না ইহুদি খ্রিস্টান? এবার তুমি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছ, আসলেই তুমি বুঝতে পারোনি যে ইহুদি খ্রিস্টানকে অন্তত বেশি যদি না বুঝে থাকো আবদুল্লাহর বক্তব্য, তাই একটা বুঝো যে বিমানটা কিনেছি আমেরিকায়, তো বিমানটা খারাপ হয়ে গেলে ভালো করার যন্ত্র ওরা দেয়নি, বিমান তো নিজে বানাইতে পারলাম না, ওদেরও ব্রেন যা আছে আমাদেরও তাই আছে, কিন্তু আমরা যে ওদের দেশের টয়লেট পরিষ্কার করি। আমি যখনই দুবাইয়ে থাকি, বিশেষ করে দুবাইয়ে, তো যেসব ঘরে আমি থাকি, তো ওরা কেউ কোনো বাঙালি আসলে আমি বলি যে তুমি এ করিও, প্রত্যেক দিন যখন যাওয়া তখন আমার সাথে সাক্ষাৎ করে যায়, আমিও তার কিছু সহযোগিতা করার চেষ্টা করি। তো ওই খেয়ালটা আমার মাথায় সবসময় থাকে, আমিও যখন বাংলাদেশ বিমানবন্দরে থাকি, তো টয়লেট থেকে বের হওয়ার পরে যারা বাঙালি থাকে আমি ওদেরকে কিছু সহযোগিতার চেষ্টা করি, ফকিরের চেয়ে বেশি। আমি জিজ্ঞাসা করি যে তোমার এই ঢাকা ডোমেস্টিক বিমানবন্দরে টয়লেট পরিষ্কার করো, তোমার বেতন কত? তো বলছে 8,000, খাওয়া মানে নিজের সময় 8 ঘন্টা। তো আমার এটা বুঝে আসে না
যে জামিয়া সালাফিয়েতে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী আপনার বরিশাল তেঘরা বিরল দিনাজপুর এইসব যাতে বেশ প্রায় তো মনে হয় 20-25-30 জন শুধু লেবার যারা পরিষ্কার করে এরা আছে তো এদের 8,000-9,000-10,000 বেতন দেওয়া হয় তিনবার খেতে দেওয়া হয় জামাইয়ের মতো আদর করার চেষ্টা করা হয় তবু তাদের ভালো লাগে না ঠিক মতন কাজ করে না আজকে নেই কী হয়েছে বাড়ি গেছে কালকে নেই কী হয়েছে বাড়ি গেছে আপনি দুবাইয়ে যে কাজ করেন বহির্বিশ্বে যেটা লন্ডন আমেরিকা রাখলাম কাজ করতে করতে যদি আপনি দাঁড়ান তো ওরা বলবে হারাম তো আপনি মানুষ নন দাঁড়াবেন তো বলছে হারাম আচ্ছা এবার ঢাকায় চলে আসেন কোন কোন জায়গা বহির্দেশে বহির্বিশ্বের মতো আছে তা এক মিনিটের মধ্যে দুটা বলি তা আমার সাথে এখন ওই ছেলেটা পরিষ্কার করে টয়লেট দৌড়িয়ে এসে আমার সাথে কথা বলছে তা আমি বলছি ডান্ডাটা পরিষ্কার করার লাঠিটা হাতে নিয়ে এসছো কেন এটা ঢাকার কথা বলছি কথা কি বুঝতে পারছেন তখন বলছে যে লাঠি যদি হাতে না থাকে তাহলে আমার বেতন কাটা যাবে ম্যানেজার আছে দেখছে সিসি ক্যামেরায় আছে কথা কি বুঝা গেল আমার সাথে দুটো কথা বলবে সে যেন কি হাতে করে নিয়ে এসছে যেটা পরিষ্কার করে ওই ডান্ডা লাঠিটা হাতে আছে আরেকটা কি যেন বললো আরএফএল কোম্পানির এক লোক আমার সাথে কথা বলতে এসে জমির ব্যাপারে তা আমি বলছি তোমার ডিউটি কত করি খালি আমি ডিউটি জিজ্ঞাসা করি কেন জামিয়া সালাফিয়া বহু কর্মচারী তার মধ্যে যারা মাটি কাটে তারা আজান হলেই আর কাজ করবে না তা আমার চোখের সামনে একদিন ঘটনা মাটির ডালি নিয়ে যাচ্ছে মাথায় আছে আজান হয়ে গেছে আর এক মিনিট হাঁটলে ওখানে চলে যাবে মাটি ওখানেই ফেলে দিয়েছে তো এই দৃশ্য আমার জীবনে খুব অবাক জামিয়া সালাফে ডাঙ্গিপাড়াতে প্রতিদিন নিম্নে 20,000 বিল আছে লেবার মিস্ত্রির ঊর্ধ্বে 30-40-50 লক্ষ অনুরূপী আছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় অনুরূপী আছে দিনাজপুরে এভাবে চলে কিভাবে চলে আমি জানি না আপনাকে দোয়া করতে বলি বলবেন যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল কর বাস এইটুকু তো এইবার যেটা বলতে চেয়েছি সেটা হলো এই যে বিমান কিনেছো বানাতে তো পারবো না ওরাই বানাচ্ছে আমরা তো টয়লেট পরিষ্কার করছি তার কি বানাবো বিমান এখন কিনে নিয়ে এসেছি তো খারাপ হয়ে গেছে এখন কি করতে হবে আবার ওদের কাছে নিয়ে যেতে হবে অন্তত আব্দুল্লাহর বক্তব্য এটা তো বুঝেছি মানে বিমান ভালো করার যন্ত্রটা আমাদেরকে দেন কিভাবে আমাদেরকে নিঃস্ব দাস গোলাম ফকির করে রেখেছে টয়লেট পরিষ্কার করার যোগ্য করে রেখেছে মাস্টার ডিগ্রি পাস ছেলে হাজারো লক্ষ ইনি বেশি জানেন বহির্বিশ্বের লোকের সাথে তার যোগাযোগ হাজারো লক্ষ মাস্টার ডিগ্রি পাস টয়লেট পরিষ্কার করছে লক্ষ লক্ষ অপর বাপের বাড়িতে বসে চাকরি করলে কাজ করলে ব্যবসা করলে তার চেয়ে বেশি করতো 10 গুণ উপার্জন করতো এগুলো তো আমার চোখের সামনের দেখা আমি তো প্রায় 15 বছর থেকে বহির্বিশ্বে যাতায়াত করি তো খুব কষ্ট পাই তো এখানে একটা কথা থেকে গেল দুই জায়গাতে দুটা আয়াত আর আরেকটা আল্লাহ রাসূল বলছেন যে খালিফুল ইহুদা ওয়ান নাসারা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো এটা আল্লাহ রাসূলের মুখের কথা কার বিরোধিতা করতে বললেন ইহুদি খ্রিস্টানের এখন সাহাবীরা বুঝলেন যে কার বিরোধিতা করতে হবে ইহুদি খ্রিস্টানদের তো সবাই এটা চেষ্টা করে চেষ্টা করে হঠাৎ একদিন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন মদিনায় এসে দেখলেন যে মদিনার লোকেরা মহরমের 10 তারিখে সিয়াম থাকছে তা আল্লাহর নবী বলেন কি ব্যাপার তোমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকো কেন তখন মদিনার লোকেরা বলছে যে মহরমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আর মুসাকে বাঁচিয়ে দিয়েছেন এই জন্য শুক্রিয়া আদায় করি এই জন্য আমরা সিয়াম থাকি তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা 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 ও তাহলে শুক্রিয়া আদায়ের ব্যাপারটা তোমাদের চেয়ে আমি বেশি হকদার আমিও মহরমের 10 তারিখে কি করব সিয়াম থাকবো এই সাহাবীগণ শোনো আমি সেম থাকলাম তোমরাও থাকো যেমন বলেছেন তোমরাও থাকো তেমনি খেপে উঠে বলছেন বলেন কি আপনি আরে এই দিন তো ইহুদি খ্রিস্টানদের বড় দিন ওরা তো এটা বড় দিন হিসাব মানে কেন থাকবো এই দিনে রোজা থাকবো না আপনি বলেছেন বিরোধিতা করতে হবে
তখন আল্লাহর রাসূল বলছেন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শোনো লাইন বাকাইতো সানাতাল কাবেলা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সামনে বছর বেঁচে থাকি লা সুমান্না তাসিয়া তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকব 9 তারিখ হবে বিরোধিতা 10 তারিখ হবে শুকরিয়া কি কি বুঝলেন তার মানে আর বিরোধিতা করতেই হবে শেষ পর্যন্ত এটাই ঘোষণা থাকলো সাহাবীগণ যখন চেপে ধরলেন না 10 তারিখ তো সিয়াম থাকতে পারি না এটা তো ওদের বড় দিন আমরা কেন থাকব থাকতেই পারি না তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে একটা পথ শোনো 9 তারিখও থাকি তাহলে 9 তারিখ হবে বিরোধিতা ওরা থাকে একদিন আর আমরা থাকব দুই দিন একদিন হবে বিরোধিতা আর একদিন হবে শুকরিয়া এবার কথা শেষ দুঃখজনক কথা তোমার আর আমার উপরে আল্লাহ নবী আফসোস করে বলে গেছেন সেটা শুনে রাখো তোমার পতাকা আমার মনে আছে বাড়ি হলো মাগুরা জেলা পতাকা লম্বা হলো 7.5 কিলোমিটার কত কিলোমিটার লম্বা পতাকা 7.5 কিলোমিটার কি বিক্রি করে জয়টা করেছে জমি বিক্রি করে আর ফেনী পতাকা লম্বা হলো 4.5 কিলোমিটার ফেনী পতাকা লম্বা কত 4.5 কিলোমিটার আর তোমার যেটা মোটরসাইকেলে আছে বাড়িতে আছে সেটা তুমি ভালো জানো আমি ঐদিকার বললাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দুঃখ করে বলে গেছেন সেটা হলো এই আমার উম্মত ইহুদিদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান একবার হুবাহু মুসলমান ইহুদি খ্রিস্টানদের সাথে অন্যায় করতে সমান সমান হবে ওরা যেটা করেছে ওরা সেটা করবে এক দুই ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান মুসলমান তেমন ইহুদিদের সাথে অন্যায় করতে মিশে যাবে সমান সমান এখনো কথা থামালেন না আরো দুঃখ করে বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে নেন এবার কোথায় চলে গেল তুমি চিনো পতাকা কার ভালো করে মনে করে নাও তোমাকে দেখলে আমাকে খুব ভারী লাগে তোমার মাথায় চুল আছে ছাতা চুল চতুর্দিক চেঁচে রেখেছো উপরে টুকু রেখেছো ওটা কোনো খেলোয়াড়ের নীতি এটা কাজ এটা নাম হারাম তোমাকে আমি একদিনের জন্য জামিয়া সালাফে রাখবো না তোমাকে যদি আমি বুঝতে পারি এক মিনিট রাখবো না পিটিয়ে বের করে দেবো গেট দিয়ে গেটে তিনজন পাহারাদার আছে আর তিনজন রিসেপশনে আছে তার নাম জামিয়া সালাফিয়া এদেশে একটাই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে গেটে থাকে 8 ঘন্টা পর পর ডিউটি পরিবর্তন হয় তিনজন করে থাকে পাহারাদার আর রিসেপশনে থাকে তিনজন যে জিনিসটা দেখছে পুরো প্রতিষ্ঠান লক্ষ্য করছে 8 ঘন্টা পর পর তার ডিউটি পরিবর্তন হয় এই চালাক আমাদের যারা দায়িত্ব পালন করছো তারা কথা বলিও না খুব সাবধান ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তোমরা যদি কখনো মজাক করবা না সত্য হলেও তর্ক করবা না সত্য হলেও এইটা যদি জিম্মেদারি নিতে পারো যে তর্ক ছেড়ে দিবা কখনো তর্ক করবা না সত্য হলেও তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব দুই অবে বাইতিন ফি জান্নাত লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজে মজাক করে হলেও কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব তিন ওয়া আলাল জান্না লিমান হাসানা খলকাহু যে যার চাল চলন কথাবার্তা চরিত্রকে ভালো করলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব দেখি এবার তোমার মনে থাকে কি না এই চালাই কারো গায়ে হাত দিয়ে বসে আছে না করে রেডি হও এইদিকে খেল করো প্রস্তুতি নাও আর আমাদের ছেলেরা ওই কোনাখানে দেখো তো আমার কণ্ঠ এখানে আসছে এখনো
আমাদের ছেলেরা এখান থেকে পাহারা দাও তো শেষ পর্যন্ত, একবারে শক্ত হাতে পাহারা দাও। অত্র হাদিসে তিনটে জিম্মেদারি রয়েছে আল্লাহর নবীর। এক বলছেন, লেমান তারাকাল মেরাহা ওয়াইন কুন ওয়াইন কারাহ মুহাক্কান, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, তর্ক সত্য হলে মানে আরে আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, ভাই তুমি থাকো আমি গেলাম, তোমার সাথে আমি তর্ক করতে রাজি নই। এই কথাটা যে বলবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেবে। দুই, মজাক করে হলেও যে মিথ্যে কথা বলবে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিবেন। আর যে তার চাল চলন চরিত্র আচরণকে ভালো করবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। এটা তিনি জিম্মেদারি নিয়েছে, এখানে ব্যাস বিষয়টা আমার আর তোমার, আমার আর আপনার, যদি আমি করতে পারি তো তাহলে জিম্মেদারি তার। সাহাল ইবনে সাদ রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাইয়াইহি ও মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ মনে রেখো, যে ব্যক্তি দুইটে জিনিসকে কন্ট্রোলে হেফাজতে রাখতে পারবে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাত নিয়ে দিব। এক, মুখে মানুষের বদনাম করবে না, মুখের কন্ট্রোল, জিহ্বার কন্ট্রোল। এই জন্য আমি আপনাকে দোকানপাটে বসতে নিষেধ করেছি, আমি আপনাকে নাসিহাতে চারটা কথা বলেছি, গতবারও এখানে বলেছিলাম। এক, পাঁচাক্ত সলাত, দুই হালাল রুজি, তিন কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের নিচে নামতে নামতে শেষ পর্যন্ত কোন সূরা বলেছিলাম? সূরা ইখলাস। অন্তত দিনে সকালে তিনবার বিকালে তিনবার পড়ে নিজেকে আল্লাহকে বলে রাখি যে আমি কোরআন মাজিদ পড়ি, কথা বুঝাতে পারিনি, অন্তত সূরা ইখলাস হলেও পড়ে আল্লাহকে বলে রাখি যে কি আমি আমি কোরআন মাজিদ পড়ি। তিন, চার, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। দুজন মিলে গল্প করে অহেতুক আর একজনের বদনাম করা চিরদিনের জন্য হারাম। দোকানে এসেছেন, দাঁড়িয়ে থাকবেন, ভাই আমি আপনার কাছে দোকানে তিনটে জিনিস নিতে এসেছিলাম, 1 কেজি লবণ দেন, 200 মরিচ দেন, আর 50 সাবনি এ দেন, জিরা দেন, তো নেওয়া হয়ে গেছে, আচ্ছা আসসালামু আলাইকুম, যান। আপনি এখানে বসলেন কেন? ও তো দুইজন মিলে গল্প করছিল, বলছিল আব্দুর রাজ্জাক সাহেব এই এই এই, তখন আপনি এসে বলছেন ঠিকই বলেছেন, আসলই খারাপ। এখন আপনি জান্নাত যান দেখি, জান্নাত অত সহজ নয়। আপনি এই বাক্য দিয়ে যে পাপ করেছেন সেটা আর আপনি ঠেকাতে পারবেন না কোনো কিছু দিয়ে, সারা দুনিয়াতে জীবনে যা করেছেন সব একদিক দিয়ে শেষ, এক কথাকে ঠেকাতে পারবেন না, ওটা দিয়ে মানুষের মানের হানি হয়েছে, ওটা জুলুম। জাকাত দেয় না যে সে জালেম, কার টাকা মেরে খেয়েছে? ফকিরের। ওসর জাকাত দেয় না সে জালেম, সে কার টাকা মেরে খেয়েছে? ফকিরের। জমি যে জোর করে দখল করেছে সেও জালেম, যে মানুষের বদনাম করেছে সেও জালেম। এদের বিচার পরে হবে।